আছড়ে পড়ল ইয়াশ। ওড়িশা থামড়ার উত্তরে ইয়াশে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় ইয়াশের গতি ছিল ঘন্টায় 140 কিলোমিটার। সকাল 9:15 সময় ইয়াশে ল্যান্ডফল হয়। খবর অনুযায়ী ইয়াশে ল্যান্ডফল শেষ হয়েছে। ওড়িশার সাথে সাথে বাংলাকেও ইয়াশের প্রভাব পড়েছে। বৃষ্টিপাতের ফলে বাংলার একাধিক জায়গার বাঁধ ভেঙে পড়েছে। তার সাথে আজ ভরা কোটাল হওয়ায় সমুদ্র রীতিমতো ফুঁসছে। সমুদ্রের জলোচ্ছ্বাস ভয়াবহ আকার নিয়েছে দীঘা মন্দারমণিতে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় 20,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাঁকরাইলের বাঁধ ভেঙে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে NDRF টিম। পূর্ব মেদিনীপুরের 3.5 লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মোট 11.5 লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আনা হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে।